এই ভিডিওটি যখন আমরা শুরু করছি তার একটু আগে আমার কাছে একটি ফোন আসলো অপর প্রান্ত থেকে। খুব সুন্দর কণ্ঠে একজন তরুণী জানতে চাচ্ছে যে স্যার, আমার গর্ভের বাচ্চা, আমি একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম যে রুটিন চেকআপে তো যাই প্রত্যেকটা মা গর্ভে ধারণের পরে, তো চেকআপে গিয়ে আল্ট্রাসোনোগ্রাম করেছে এবং সেখানে বলা হয়েছে যে তার একটি কিডনি ফুলে গেছে। ফোনে আমার কাছে জানতে চাচ্ছে, রীতিমতো ভয় পেয়ে গেছে, প্রথম মা, প্রথম সন্তান পেটে এসেছে, রীতিমতো সবাই এক্সাইটেড, বাড়ির পরিবারের সবাই আনন্দিত, কিন্তু মা এবং সন্তানের বাবা তারা দুইজনেই খুব মানে দুশ্চিন্তাগ্রস্ত যে কিডনি ফুলে গেছে মানেটা কি। তো এই কিডনি ফুলে যাওয়া বা ওখানে পানি জমে যাওয়া, ডাক্তাররা এই ভাষাগুলি ব্যবহার করে। ইংরেজিতে লেখা হয় হাইড্রোনেফ্রোসিস, এটা ইনফেকশন নয়, ডাক্তারি ভাষায় আমরা বলি অ্যাসেপ্টিক ডায়ালেটেশন, মানে ওখানে ইনফেকশন নয় কিন্তু বেশ চওড়া হয়ে থাকে কিডনির যে মুখের অংশটা, যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি পেলভিস। কিডনির বাইরের, ধরেন আপনার বাড়ি আছে, বাড়ির একটা বারান্দা আছে, সেই বারান্দাটা অনেক বড় হয়ে গেছে ঘরের তুলনায়, সেটা হলো হাইড্রোনেফ্রোসিস। অবশেষে বারান্দার পানিও ঢুকে যায় ঘরের মধ্যে এবং ঘরও ফুলে যায়, সেটা আরও মারাত্মক অবস্থা। তো এই হাইড্রোনেফ্রোসিস বা ফুলে যাওয়া, ফুলে যাওয়া যে সবসময় রোগ তা কিন্তু নাও হতে পারে। ধরেন আপনার দুটি সন্তান, একটি একটু ফ্যাট বা মোটা স্থূলকায় আর একটা পাতলা সাতলা, তাহলে মোটাটার কি কোনো রোগ আছে অথবা পাতলাটার কি কোনো রোগ আছে? আসলে তা নাও হতে পারে। কাজেই ফুলে যাওয়া মানেই রোগাক্রান্ত হওয়া নয়, ফুলে যাওয়ার পরে পরীক্ষা করে দেখতে হবে যে সত্যি সত্যি কিডনিটার মুখ মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কি না। মুখ যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে, যদি ফুলে যায় তাহলে সেটা হলো রোগ, এবং সেটাকে আমরা বলবো পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন, বা কিডনির মুখ এবং কিডনির নল বা মূত্রনালী সেটা সংযোগ স্থলটা আংশিকভাবে অথবা মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়া, সেটাকেই আমরা বলি হাইড্রোনেফ্রোসিস। কিন্তু এটা ছাড়াও এমনিতেই ফোলা থাকতে পারে, এমনি কারো কারো কিডনির মুখটা একটু চওড়া দেখা যেতে পারে। কাজে আল্ট্রাসোনোগ্রাম যদি বলে যে ফুলে গেছে, তাহলে কিছুদিন পর, হয়তো এই মাসে বললো ফুলে গেছে, আগামী মাসে আরেকবার করুন, তারপরের মাসে আরেকবার করুন, এবং প্রোগ্রেশন মানে বাড়ছে কি না সেটা লক্ষ্য করুন। যদি বাড়তে থাকে তাহলে বুঝতে হবে সত্যি সত্যি মুখটা বন্ধ হয়ে গেছে। ভয়ের কিছু নেই, বাচ্চাটাকে পৃথিবীতে, পৃথিবীর আলো বাতাসে আসতে দিন, পৃথিবীর আলোটা দু চোখ মেলে দেখুক শিশুটি, তারপর পরই নিয়ে আসুন একজন ইউরোলজিস্টের কাছে। ইউরোলজিস্ট তখন পরীক্ষা নিরীক্ষা করবেন, বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাম এবং ডিটিপি রেনোগ্রাম, এই দুটো পরীক্ষা খুবই প্রয়োজনীয়। এটা ছাড়া সিটি স্ক্যান বা আইভিউ কখনোই করতে যাবেন না, আবারও বলছি সিটি স্ক্যান বা আইভিউ করতে যাবেন না, ডিটিপি রেনোগ্রাম এবং আল্ট্রাসোনোগ্রাম আপনাকে গাইড করবে। তখন ডাক্তার সাহেব আপনাকে বলবে সত্যি সত্যি মুখ বন্ধ হয়ে গেছে এবং সেক্ষেত্রে অপারেশনে যেতে হবে। তারও আগে ডাক্তার সাহেবরাও কখনো কখনো দুশ্চিন্তায় পড়তে পারে যে সত্যি মুখ বন্ধ হয়ে গেছে নাকি বন্ধ হয়নি, হয়তো কিছুটা সে সময় নিতে পারে, কিন্তু যদি কিডনির অবস্থা খারাপ হয়ে যেতে থাকে তাহলে সে আর সময় নেবে না, বলবে যে দ্রুততম সময়ে অপারেশন করতে হবে। ধরুন আপনার বাচ্চাটা গত সপ্তাহেই ভূমিষ্ঠ হয়েছে, তাহলে এই সপ্তাহে অপারেশন করা যাবে কি না? অবশ্যই করা যাবে। এটার জন্যে আমাদের দেশে খুবই ভালো ভালো আবেদনবিদ, অজ্ঞান বলছি না ইচ্ছে করেই, কারণ আপনারা অজ্ঞান শব্দটা শুনলেই নিজেরাই জ্ঞান হারিয়ে ফেলেন, কাজেই অজ্ঞানবিদ বলে কোনো বিষয় নয় এখন আর, এটাকে আমরা বলি অ্যানেস্থেসিওলজিস্ট বা অবেদনবিদ, মানে আপনার ঘুমের একটা স্তরে আপনাকে রেখে দেওয়া হয়, আপনি বেদনা বুঝতে পারেন না, এটার নামই অজ্ঞান। কারণ আমাদের দেশের মিডিয়া অর্থাৎ এই সিনেমা জগৎ, নাটক, এখানে এই অজ্ঞান করা শব্দটা এমনভাবে প্রচার করে যে মনে হয় যে অজ্ঞান শুনে নিজেরাই আমরা অজ্ঞান হয়ে যাই, এবং বাবা মা তো বটেই, ছোট্ট শিশুকে যদি অজ্ঞান করা হচ্ছে শুনবে তাহলে বাবা মা ভয়ে অস্থির হয়ে যাবে, ওরে বাবা আমার সন্তানকে অজ্ঞান করে দেবে যদি আর জ্ঞান না ফিরে, এবং এইভাবে একটা মানে ক্লাইম্যাক্স তৈরিও করা হয় সিনেমার মধ্যে, কেমন এই ক্লাইম্যাক্স তৈরি করা হয় তার সিনেমার কাটতির জন্য বা দর্শকপ্রিয়তা অর্জনের জন্য। কিন্তু
এই দর্শকপ্রিয়তা অর্জন করতে গিয়ে এই সিনেমাটি সমাজের মধ্যে যে চিকিৎসা ভীতিটা ছড়িয়ে দিল সেটা কিন্তু মারাত্মক অপরাধ। বরং বিজ্ঞানের জিনিসটাকে আরো প্রিয় করে নিতে হবে। সিনেমা বা নাটক বা গল্প যেটাই বলুন না কেন, এটা জনগণের মধ্যে বিজ্ঞানের নির্ভরশীলতা বা বিজ্ঞানের উপরে আস্থা অর্জনের একটা মাধ্যম হতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের এই মিডিয়াগুলি সিনেমা নাটক অথবা গল্প ওরা এমনভাবে উপস্থাপন করে এই অংশটাকে যে লাল বাতি জ্বলে গেল, ভিতরে ডাক্তার সাহেব হাত পাচ্ছে, নার্স ইনস্ট্রুমেন্ট দিচ্ছে। যদিও এখন এইভাবে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আর অপারেশন সহজে হয় না, সব অপারেশনই আমাদের দেশে এখন মিনিমাল অ্যাক্সেস সার্জারি, মানে অতি সূক্ষ্ম ছিদ্র পথে অপারেশন হয়, অথবা কখনো কখনো ছিদ্রেরও দরকার হয় না, ন্যাচারাল পথ দিয়ে অপারেশন শেষ হয়। অথচ সিনেমা জগতে এখনও সেই আগের আমলে আছে, ছুরি কাঁচি বড় বড় দাও বটি পারলেও তারা দেখিয়ে দেয়, এবং দেখিয়ে দিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার করে যে ওরে বাবা ভিতরে একটা ভয়ঙ্কর কাজ হচ্ছে, বাইরে বাবা মা আত্মীয় স্বজন খুব পায়চারি করতে থাকে বাইরে, মানে দুশ্চিন্তায় ঘামতে থাকে। তারপরে ডাক্তার সাহেব বেরিয়ে এসে বলে না অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। এই কথাগুলি খুবই ভয়ঙ্কর দেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য। যারা সিনেমা বানাচ্ছেন নাটক বানাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে এইভাবে অজ্ঞান শব্দটাকে মানুষের মধ্যে অজনপ্রিয় করবেন না, তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞানের ক্ষতি খালি হবে না, ক্ষতিটা হবে আমাদের দেশের, দেশের জনগণের। কারণ অজ্ঞান বলে কোনো শব্দ আর নেই, এটা আবেদনবিদ, এবং সেটাকে একটা ঘুমের স্তরে রাখে, এবং খুবই স্পেশালাইজড একটা সাবজেক্ট, সেটা খুবই সুদক্ষ একজন ডাক্তার তার সারাক্ষণ নজরে, মানে বিভিন্ন মেশিনপত্রের মাধ্যমে নজরে রাখে, যাতে করে আমাদের অপারেশনের রুগী একটা ঘুমের একটা নির্দিষ্ট স্তরে মানে ঘুমিয়েই থাকে চুপচাপ, এবং আমরা এ নিয়ে চিন্তাও করি না। কারণ এতই ডেভেলপ, না আমার মনে হয় যে আমাদের দেশে সবচাইতে বেশি উন্নত করেছে, এই উন্নতির করেছে, কারণ এই এই যন্ত্রপাতি অনেকগুলি আমাদের দেশেও তৈরি হয়ে যাচ্ছে, ফলে আমরা খুবই গর্ব করতে পারি যে আবেদনবিদরা আমাদের দেশে খুবই সুদক্ষ, এবং তারা আমাদের নির্ভরতার একটা জায়গা। পরম করুণাময়ের দয়ায় আমরা সেই আস্থা অর্জন করতে পেরেছি। যারা আমাদেরকে সাহায্য করার নামে প্রচার করছেন তারা যেন একটু সচেতন থাকেন, যে মানুষের মধ্যে যেন বিভ্রান্তি না ছড়ায়। পরের কথা হচ্ছে যে হ্যাঁ, তাহলে ছোটো বাচ্চাটিকে, সাত দিনের বাচ্চাটিকেও একজন অজ্ঞানের ডাক্তারকে আমরা দেখাই নেব, আবেদনবিদ বলবে যে হ্যাঁ করা সম্ভব। আমরা প্রথম যেটা হয়তো বড় সার্জারির দিকে নাও যেতে পারি, কিডনির মুখটা বন্ধ হয়ে গেছে, একটা বিকল্প রাস্তা দিয়ে কিডনি থেকে প্রস্রাব নির্গমনের ব্যবস্থা করে দিলাম, যেটা নাম হলো PCN বা পারকিউটিনিয়াস নেফ্রোস্টমি, পিঠের দিকে অতি সূক্ষ্ম একটা নল সেট করে দেওয়া বা লাগিয়ে দেওয়া, সেই পথ দিয়ে প্রস্রাব বেরোতে থাকলো। যেমন ধরেন আপনি বাড়িতে যেতে পারছেন না, ব্রিজটা ভেঙে গেছে, সরকার আপনার ব্রিজ বানাতে সময় লাগবে বিধায় একটা পার্শ্বে দিয়ে হয়তো বাঁশের সাঁকো তৈরি করে দিল, আপনি সেই সাঁকো পথে দিব্যি বাড়িতে যেতে পারছেন। তারপরে সরকার টেন্ডার করলো, ধীরে সুস্থে ব্রিজ বানালো, ব্রিজ বানাতে অন্তত 6 মাস লেগে গেল, কিন্তু আপনার যাতায়াত নির্বিঘ্ন হয়ে গেল, আপনি দিব্যি বাড়িতে যাতায়াত করতে পারলেন, গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারলেন। এরকম প্রচুর হয়, বেইলি ব্রিজ হয়, এরকম বিকল্প রাস্তা আমরা তৈরি করে দিই। একই রকমভাবে ডাক্তার সাহেবরাও বিকল্প রাস্তা তৈরি করে দিতে পারে আপনার কিডনির, তাহলে শিশুটি দিব্যি মায়ের কোলের হেসে খেলে বড় হবে, মায়ের বুকের দুধ খাবে, এবং সুস্বাস্থ্য নিয়ে ধীরে ধীরে বড় হতে থাকবে। তারপরে সে কিন্তু ডাক্তারের আন্ডারেই থাকবে, ডাক্তারের মানে পর্যবেক্ষণেই থাকবে, 1 মাস পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে শিশুটিকে আবারও আমরা অপারেশনে নিয়ে এসে তার কিডনির মুখ যেখানে বন্ধ হয়ে গিয়েছিল সেই জায়গাটাতে কিডনির নলটাকে পুনরায় নতুন করে সংযুক্ত করা হবে কিডনির সেই আঙিনার সাথে, কিডনির বারান্দার সাথে, মানে পেলভি ইউরেটারিক রিকনস্ট্রাকশন, সেটাকে আমরা বলছি পায়েলোপ্লাস্টি। এটা আগে এক সময় আমরাও পেট কেটে করতাম, এখনও আমাদের অনেক ডাক্তাররাই পেট কেটে করে। পেট কেটে করাটা কোনো অপরাধের কিছু নয়, অতি সূক্ষ্ম করে কেটে করে তারা সুন্দর অপারেশন করতে পারে। তবে আমরা এখন আমাদের এই সেন্টারে, অর্থাৎ অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শ্যামলিতে আমরা অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজিতে কখনও পেট কেটে এই অপারেশনটা আর করি না। আমরা পেটে সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে, বিশেষ করে বাম পাশে হলে মাত্র 3টি ছিদ্র এবং ডান পাশে হলে 4টি ছিদ্রের মাধ্যমে
আমরা অপারেশনটা শেষ করতে পারি আপনাদের দোয়ায়, পরম করুণা মায়ের রহমতে। এবং শিশুটি ধীরে সুস্থে সুস্থ হয়ে যায়। কিডনির মধ্যে একটি নল প্রতিস্থাপন করা থাকে, যেটা দুই থেকে তিন মাস পরে নলটা আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিই খুব সহজেই, আর কোনো অসুবিধা হতে থাকে না। পরবর্তীতে মনে রাখতে হবে, অনেক বিভ্রান্তি ছড়ানোর সুযোগ আছে। যা এই রোগীগুলিকে দেখানোর জন্য হয়তো রোগীটা জ্বর আসলো, বাচ্চাটির অথবা অন্য কোনো সমস্যা হলো, সাধারণ ডাক্তারের কাছে নিয়ে গেলেন, তারা গেলেই তো একটা আলট্রাসোনোগ্রাম করবে এবং বলবে যে কই আপনার রোগীর তো অপারেশন হয়নি, কিডনিটা ফুলেই আছে। কিডনি কিন্তু ফোলাই থাকবে বন্ধুরা, সারা জীবন ফোলা থাকবে, যে ফোলাটা ছিল সেটাই থাকবে। আমাদের সেই সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে কিডনি ফোলা থাক কিন্তু কিডনির থেকে প্রস্রাবটা বেরিয়ে যাচ্ছে নাকি আটকে থাকছে। যদি আটকে থাকে তাহলে দোষের, আর যদি আটকা না থেকে স্রোতধারার মতন গড়গড় করে প্রস্রাবটা কিডনি থেকে গড়িয়ে গড়িয়ে বেরিয়ে চলে যায় প্রস্রাবথলিতে, তাহলে বুঝতে হবে যে অপারেশন খুবই ভালো হয়েছে এবং রোগীও খুবই ভালো আছে। ইনশাআল্লাহ বাদ বাকি জীবন সে সুস্থই থাকবে।